আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জে খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই সংবাদ শিরোনাম মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে তেতাল্লিশ দশমিক আট মানুষকে ঘরে থাকতে চুয়াডাঙ্গায় মাইকিং দশ দিনে হিট স্ট্রোকে সারা দেশে দশ জনের মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর জামালপুর ঢাকা রুটে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ চারগুণ দামে বিক্রি করছে কালোবাজারিরা নিষেধাজ্ঞা শেষে শুরু হচ্ছে সারা দেশে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ চিংড়ি আটক। এবং চট্টগ্রামের অভ্যন্তরীণ পঁচিশটি রুটে দুই দিন ধরে চলা পরিবহন ধর্মঘটে বিপাকে যাত্রীরা শ্রমিকদের বিনা শর্তে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি শুনছিলেন প্রায় তিন যুগের রেকর্ড ভাঙা গরমে নাভিশ্বাস উঠেছে দেশবাসী যশোরে সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হিট অ্যালার্টের মধ্যেই অনেকটা বাধ্য হয়ে জীবনে তাগিদে কাজে বের হচ্ছেন সবাই পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করতে হবে আরও দুই থেকে তিন দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস প্রতিনিধিদের তথ্যচিত্র রিপোর্ট করছেন মনির হোসেন তপু তাপমাত্রা যেন কমার নামই নিচ্ছে না পর্যায়ক্রমে সূর্য ছড়াচ্ছে প্রখরতা মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে তীব্র তাপদাহে দিশেহারা মানুষ অসহনীয় গরম আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় হাসফাস অবস্থা হয়েছে সবার এদিকে ৩৫ বছর পর দেশের ইতিহাসে রেকর্ড তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় একই অবস্থা দেশের আরও অনেক জেলায় ঘরের ভেতর থাকতে কোথাও কোথাও করা হয়েছে মাইকিং। তীব্র তাপদাহ সহ্য করতে না পেরে দেশ জুড়ে এ পর্যন্ত হিট স্ট্রোকে দশ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে চুয়াডাঙ্গা অফিস সৃষ্টির পর থেকে এটা চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ্রহ হয়ে যাচ্ছে এটা আর এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে তারপর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ কমে যাবে এদিকে গ্রীষ্মের তীব্র তাপদাহে পুড়ছে রাজশাহী নগরী তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা সীমাহীন কষ্ট আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন দিনমজুর ও রিক্সা চালকরা ঘরবন্দি রয়েছে শিশু ও বৃদ্ধরা ফরিদপুরে তীব্র তাপদাহে পথচারী ও কর্মজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে খাবার পানি স্যালাইন ও গামছা বিতরণ করেছে জেলা পুলিশ এই গরমে চাপাই নবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে আর এসব শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি আমার মেয়ে ডায়রিয়া হয়েছে পরশুদিন ভর্তি হয়েছে পাতলা পায়খানা ভূমি জ্বর আর এদিকে প্রচন্ড গরমে গাজীপুরে ঢাকা চট্টগ্রাম রেল লাইন বাঁকা হয়ে গিয়েছে অনেক জেলার সড়কের পিচও গলে গিয়েছে গরমে অতিষ্ঠ প্রাণীকুলো হোসেন বাংলা। এদিকে সিলেটে বিকেলে হালকা বৃষ্টি হয়েছে তীব্র তাপদাহের মধ্যে এই বৃষ্টি জনগণের কিছুটা প্রশান্তি এনে দেয় বিকেল পাঁচটার কিছু পরে দশ মিনিট ধরে চলে বৃষ্টি তবে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তা পরে জানাবে আবহাওয়া অফিস ফরিদপুরে তীব্র তাপদাহে পথচারী ও কর্মজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে খাবার পানি স্যালাইন ও গামছা বিতরণ করেছে জেলা পুলিশ সকালে শহরে জনতা ব্যাংকের মোড়ে পানি কর্মসূচির অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুলিশ সুপার জানান তীব্র তাপদাহ যে কয়দিন থাকবে ততদিন জেলা পুলিশের পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হবে ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ব্যাঙের বিয়ে তীব্র তাপ তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় সোমবার রাতে সদর উপজেলার মথুরাপুর বটতলা গ্রামে এ বিয়ের আয়োজন করেন স্থানীয়রা এতে দুই শতাধিক নারী পুরুষ ও শিশু অংশ নিয়ে বিয়ের গীত আর নাচ অধিবেশন করেন বিয়ের পর ডালায় করে ব্যাংক দুটিকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ান এলাকাবাসী পরে গ্রামবাসীর কাছ থেকে চাল ডাল সংগ্রহ করে বিয়েতে অংশ নেয়াদের আপ্যায়ন করা হয় বৃষ্টির দেখা মিলছে না খুলনাতেও চলছে তীব্র তাপপ্রবাহ এই পরিস্থিতিতে রাতে মাঠে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা দিনে তীব্র তাপদাহ থাকায় ধান কাটতে রাতকে বেছে নিয়েছেন তারা সন্ধ্যা নামার সাথে সাথে ধান কাটতে মাঠে নামছেন কৃষকরা তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হলেও লবণ উৎপাদনের রেকর্ড করতে চলেছে বাংলাদেশ সাগরের পানি থেকে লবণ তৈরিতে অন্য সময় সাত থেকে আট দিন লাগলেও প্রখর রোদে এখন তা হচ্ছে মাত্র দুই থেকে তিন দিনে এতে দ্বিগুণেরও বেশি হচ্ছে লবণের উৎপাদন কক্সবাজার থেকে প্রতিনিধি মজেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লা বিপ্লব উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় সাগরের নোনা পানি রোদে শুকিয়ে তৈরি করা হয় দেশের মোট চাহিদার বেশিরভাগ লবণ যা বিভিন্ন কারখানায় প্রক্রিয়ার পর পৌঁছে ভোক্তাদের কাছে স্বাভাবিক সময়ে সাগর থেকে আসা এই পানি রোদে শুকিয়ে লবণ তৈরি করতে চাষিদের সময় লাগত ছয় থেকে দশ দিন পর্যন্ত এখন লাগছে অর্ধেকেরও কম ফলে উৎপাদন হচ্ছে দ্বিগুণেরও বেশি লবণ আগে উঠতে সাত দিন একবার এখন দুদিন উড়ো দশবার একবারে খুব দিলে। হারণ উৎপাদন কিন্তু দশটা আগত তোর সে তোর হাসা হাসছে এক গেল বছর একা বেশি বেলাম এবছর একা আজই দিন না ভাই বেশি উৎপাদন হলেও এবার লবণের দাম নিয়ে মৌসুমের আগেই সংখ্যায় পড়েছেন কক্সবাজারের চাষিরা উৎপাদন হচ্ছে কেন উৎপাদন হচ্ছে কিন্তু দাম হচ্ছে না বেশি গরমও বেশি কষ্ট বেশি ননের দাম একটা বাড়াইলে ভালো হবে সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলার বিভিন্ন উপকূল এবং চট্টগ্রামের বঙ্গোপসাগর তীরের এসব এলাকায় নভেম্বর থেকে মে পর্যন্ত একরেরও বেশি জমি লবণ চাষে ব্যবহার করেন স্থানীয়রা হাজার স্বাভাবিক সময়ে যার সাপ্তাহিক উৎপাদন পনেরো থেকে আঠারো হাজার টন কিন্তু এবার তা হচ্ছে সপ্তাহে বত্রিশ হাজার টনেরও বেশি যদিও এটা জনস্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর কিন্তু লবণ চাষের জন্য এটা আসলে আবহাওয়াটা খুবই ভালো আমাদের চাষিরাও বেশ খুশি তারা এই প্রচণ্ড রোদের মধ্যেও তারা কিন্তু কষ্ট করে মাঠে কাজ করছে যেহেতু লবণ প্রোডাকশন হচ্ছে বিসিকের তথ্য অনুযায়ী দেশে চলতি বছর পঁচিশ লাখ আঠাশ হাজার টন লবণের চাহিদা ও উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সরকারিভাবে এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রায় বিশ লাখ টন লবণ তৈরি হয়েছে যা দেশের তেষট্টি বছরের ইতিহাসের নতুন রেকর্ড রিপোর্ট এটিএন বাংলা জামালপুর ঢাকা রুটে আন্তনগর ট্রেনের টিকিট এখন সোনার হরিণ অনলাইন বা কাউন্টার কোথাও টিকিট পাওয়া না গেলেও স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা টিকিট কাউন্টারের সামনে চার থেকে পাঁচ গুণ বেশি দামে টিকিট বিক্রি করছে কালোবাজারিরা ভ্রাম্যমাণ আদালত ও জেল জরিমানা করেও দমানো যাচ্ছে না কালোবাজারিদের জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তোপু জামালপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম লাইনে চলাচল করছে ছয়টি আন্তনগর ট্রেন তবু ইচ্ছে চরম ভোগান্তিতে এই দুই লাইনের যাত্রীরা বরাদ্দ টিকিটের পঞ্চাশ শতাংশ বিক্রি হয় স্টেশন কাউন্টারে বাকি পঞ্চাশ শতাংশ অনলাইনে অ্যাপ ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হবার পর যাত্রীরা ভেবেছিলেন ভোগান্তি কমবে কিন্তু এখন হয়েছে উল্টো অনলাইনে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই জানানো হয় টিকিট শেষ অথচ বাজারে অভাব নেই টিকিটের চার থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব টিকিট টিকিট কালোবাজারি চক্রের দূরত্ব বেড়েছে জামালপুর জংশন সহ মেলান্দহ ইসলামপুর দেওয়ানগঞ্জ সরিষাবাড়ি তারাকান্দি ও নান্দিনা স্টেশনও সবসময় টিকিট ব্ল্যাকে থেকে নিতে হয় কাউন্টারে আমরা টিকিট পাই না যেখানে হচ্ছে সুবন চেয়ার টিকিট দুইশো টাকা করে আর এখানে আমাদের ব্ল্যাক থেকে ছয়শো সাতশো এরকম দামে কিনতে হচ্ছে কালোবাজারি চক্র অনলাইনে সক্রিয় হয়ে একযোগে টিকিট কেটে নেয় বলে অভিযোগ যাত্রীদের স্টেশন মাস্টারের যোগ সাজেছে কিছু অসাধু টিকিট কাউন্টার মাস্টার এবং কিছু ব্ল্যাকার যারা এই টিকিটগুলো কালোবাজারি করে রেলমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ যে যারা লাইনে দাঁড়ায় টিকিট কাটে তারা যেন সঠিকভাবে এবং ভালোভাবে টিকিট পায় তবে যাত্রীরা স্বাচ্ছন্দে ও নিরাপদে রেল ভ্রমণ করছেন বলে জানিয়েছেন জামালপুর জংশন রেল স্টেশন মাস্টার টিকিট কালোবাজারি নিয়ে কোনো অভিযোগ নেই বলেও অভিমত তার কোনো রকম অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং যাত্রীদেরও কোনো অভিযোগ এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে আসেনি অনলাইনে বা কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও কালোবাজারিদের হাতে টিকিট আসে কোথা থেকে সেই প্রশ্ন রেল যাত্রীদের রেলযাত্রীদের বাংলা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হচ্ছে সারা দেশে ইলিশ আহরণ ভরা প্রজনন মৌসুমের কারণে পয়লা মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত মেঘনা ইলিশা তেঁতুলিয়া সহ দেশের সকল নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় নিষেধাজ্ঞা চলাকালীন মাছ ধরায় ভোলায় চারশো উনিশ জন জেলেকে জেল জরিমানা করা হয় দুই মাস ইলিশ শিকার বন্ধ থাকায় এবার প্রচুর মাছ পাওয়ার আশা করছেন জেলেরা এই অবয়শ্রমের অভিযান পরিচালনায় আমরা পাঁচশো বাইশ দুশো বিরাশিটি মামলা হয়েছে তার ভিতরে পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং চারশো উনিশ জনকে জেল এবং এক লক্ষ টাকা আমরা নিলাম করেছি বিভিন্ন মাস্র অন্যান্য বিভিন্ন অন্যান্য মানামাল এবং আমরা প্রায় চার লক্ষ মিটার ইলিশ জাল এবং বাইশ লক্ষ মিটার কারেন্ট জল সহ প্রায় সাড়ে আটশো পিস বিভিন্ন ধরনের বেহুন্দি এবং পাইজাল আটক করে সেটাকে যথাযথভাবে বিনষ্ট করা হয়েছে বেনাপোল ভারত থেকে আমদানি করা সামুদ্রিক মাছের ট্রাকে ঘোষণা ছাড়া বিপুল পরিমাণ চিংড়ি মাছ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের চালানটি গতকাল বিকেলে বন্দরের নম্বর থেকে আটক করা হয় এতে পনেরো লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে কাস্টমস মাছের চালানটি আমদানি করেছে খুলনার বুলবুল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এ আমদানি কারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম চট্টগ্রামের অভ্যন্তরীণ রুটে দুই দিন ধরে চলা পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা রোববার পাঁচজন পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে চট্টগ্রাম রাঙ্গামাটি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সহ উত্তর চট্টগ্রামের পঁচিশটি রুটে গতকাল বিকেল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা উত্তর চট্টগ্রাম পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে রবিবার ধর্মঘট পালন করে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট চলাকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বিআরটিসির বাস ভাঙচুর করে পরিবহন শ্রমিকদের একটি অংশ এ ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ পরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরেও শ্রমিকদের মুক্তি না দেয় বিনা শর্তে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বাংলা বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশন এ ধর্মঘটে ডাক দেয় অবশেষে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ সমর্থিত বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ জাহাঙ্গীর দলের অসহযোগিতা প্রচারণায় দলীয় নেতাকর্মীদের অনিহা ও নানা হুমকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি সার্বিক পরিস্থিতি পরে অবহিত করবেন বলেও জানান এ কে এম জাহাঙ্গীর এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় তার সমর্থিত নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বান্দরবান সদর উপজেলা নির্বাচনে আনা পেয়েছিলেন তিনি বর্তমানে সদর উপজেলা চেয়ারম্যান পদে থাকা এ কে এম জাহাঙ্গীরের বিপরীতে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল কুদ্দুস নেত্রকোনার ধলায় সংসদ সদস্যের আচরণ বিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এটিএম ফয়জুল জুয়েল দুপুরে উপজেলা সদরের জামতলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি জেলা কৃষক লীগের সাবেক সদস্য আজিজুর রহমান ও ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি তৌফিকুল ইসলাম সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাচনী সভা করেছে জেলা আওয়ামী লীগ দুপুরে আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়া আরিফ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয় কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল সকালে শহরের কাচারিপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরে প্রবেশের একমাত্র সড়কটির বেহাল দশা প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাচ্ছেন যাতায়াতকারীরা সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শৈলকুপা উপজেলা শহরে প্রবেশের প্রধান সড়কেটি দীর্ঘ পনেরো বছর ধরে সড়কের মেরামত না হওয়ায় উঠে গেছে পিচ তৈরি হয়েছে ছোট বড় গর্ত আর খানাখন্দের জেলা শহর ঝিনাইদহ সহ কুষ্টিয়া যশোর ও মাগুরা যাওয়ার একমাত্র সড়কটির বেহালদশা হওয়ায় ভোগান্তি চরমে উঠেছে এ পথে যাতায়াতকারীদের উপজেলা হাসপাতাল হাসপাতালসহ রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর প্রложенияতಾಗಿದೆ ভোগান্তি সহ্য করেই এ সরুকে চলাচল করতে হচ্ছে মানুষকে দ্রুত সড়ক সংস্কার করে দুর্ভোগ লাঘবের দাবি জনসাধারণের একজন রোগী নিয়া যাচ্ছে এখনে জোরে জাতি যাচ্ছে না ডাক্তার দেখাতে সে তো মানে দিল্লিবাড়িতে তো হাওড়া তো নি তো রাস্তা দেখতেছে যে মানে খুবই খারাপ যে কোনো রোগী গেলে অশিষ্ট হবে আর মানুষের তো যাতায়াতের জন্য অবস্থা আরো খারাপ কবিরপুর মোড়ে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে ভাঙা এখানে প্রায়ই দুর্ঘটনা হয় এমপি মন্ত্রীকে সবাই কাছে গেছি খালি কয় করে দেবেন কি করে না সবসময় যানজট তো বেঁধেই থাকে রাস্তায় মানুষের একটা অসুস্থ লোক যাতে মানে কোনো গাড়িতে যেতে পারে না যেতে গেলে সে আরও অসুস্থ বেশি হয়ে যায় তবে অল্প সময়ের মধ্যেই সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর গতবার এটা আমাদের বড়দটা অনুমোদন হয়নি আমরা এই বছরও প্রেরণ করেছি আশা করি আগামী অর্থ বছরে যদি এটা হয় শোলকুপা উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস উপজেলা শহরের যাতায়াতের একমাত্র প্রধান সড়কই ছয় কিলোমিটার যার পুরোটাই বেহাল বিউরো রিপোর্ট এটিএন বাংলা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা কাঠ পোড়ানো এবং সঠিক পদ্ধতিতে ভাটার কার্যক্রম পরিচালনা না করায় নগায় ছয়টি ইট ভাটাকে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে পত্নীতলা ও বদলগাছি উপজেলার বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি অভিযানে বদলগাছি উপজেলার বুড়িগঞ্জ পাহাড়পুর বাজার এলাকায় তিনটি ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঝিনাইদহে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে সমলা চাষাবাদের আওতায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা নুরে নবী সহ স্থানীয় কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন অল্প সময় এবং কম খরচে ধান কাটা মাড়াই ও বস্তাবন্দি করতে পেরে খুশি চাষীরা এবছর জেলার ছয় উপজেলায় উনব্বই হাজার দুইশ ছয় হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস সংবাদ শেষ ভিন্ন এক খবর দিয়ে ইউনিয়ন পরিষদ মেম্বার হয়েও থাকেন রাস্তার পাশে কুড়ে ঘরে লোক দেখানো নয় কুড়ে ঘরে বদলগাছীর বদল সম্বল স্থানীয় জনগণ ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করলেও নিজের জন্য কিছুই করেননি তিনি এলাকার কেউ বিপদে পড়লে সবার আগেই ছুটে যান রেখাবানু নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে তামান্না জেনিফারের রিপোর্ট নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের নারী সদস্য রেখা বানু। তার আপন বলতে কেউ নেই বাবা মাকে হারিয়েছেন অনেক আগেই ছেড়ে গেছে স্বামীও বর্তমানে হলুদবিহার এলাকায় রাস্তার পাশে কুঁড়ে ঘরে কষ্টে জীবনযাপন করছেন রেখাবানু কেউ বিপদে পড়লে সবার আগে ছুটে যান তিনি মানবিক আচরণে মুগ্ধ হয়ে তাকে নির্বাচনে দাঁড়ানোর কথা বলেন এলাকাবাসী তবে খরচের কথা চিন্তা করে সাহস না পেলেও এলাকাবাসীর খরচে ইউপি সদস্য নির্বাচিত হন রেখা বানু নারী সদস্য নির্বাচিত হবার পর থেকেই নিজের টাকায় এলাকায় তৈরি করেছেন রাস্তা এমনকি নিজেও অংশ নিয়েছেন মাটি কেটে রাস্তা নির্মাণে মাথা গোজার জায়গা না থাকলেও সম্মানী যা পান তার পুরোটাই এলাকার উন্নয়নে ও মানুষের মাঝে বিতরণ করছেন তাই নিজের ঠিকানার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি ঘরের আবেদন জানিয়েছেন তিনি চকির পর থাকলে চকির পরে পানি পড়ে চকিও ভাঙ্গি গেছে মাজার থাকি মাজার পানি পরে খুব কষ্ট করে আমি যাবজ্জীবন কাটাচ্ছি গরিবের জন্য অনেক হেল্প করে দেখা মাম্বার গরিব মানুষের পাশে দাঁড়ায় সব সময় যার যেখানে যে বিপদে পড়ুক সেখানে ওই যায় জনগণের শান্তি মতন কাজ করে দশ এবং আস্তা করার জন্য চেষ্টা করেছি সরকারের আশ্রয়ন প্রকল্পে রেখাবানু নামে ঘরের তালিকা দেয়া আছে বলে জানিয়েছেন চেয়ারম্যান উপজেলা পরিষদে ঘর বাড়ি গরিব মানুষের যদি আশ্রয় যা আসে তাহলে আপনারা এই বিষয়টা দেখবেন এই আশাটুকু করে আমি চেয়ারম্যান হিসাবে তার একটা ঘর হোক তার বসস্থানটা হোক এটা আমার কাম্য যতদিন বাঁচবেন ততদিন এভাবেই মানুষের সেবা করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রেখাবানু আমি ওরা রাস্তাঘাট করেছি বিরু রিপোর্ট এচেন বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ